জলছাপ করছি। আপনারা দেখুন, আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 01817 ব্রাশটা চালাই যেতে হবে ওই সাইড, নাহলে কিন্তু ওই যে রং সাইডে সমস্যা হবে। দেখুন, আমি একটু জলছাপ করে কাজটা করছি। আচ্ছা দেখুন, আমার স্টুডেন্ট উনি আসছেন নারায়ণগঞ্জ থেকে প্রশিক্ষণ নেওয়ার জন্য। আমরা জলছাপটা করছি, জলছাপ করে আমরা সালোয়ার ওড়নাটা করবো। আমরা সালোয়ারের কাপড়টা দিব, দেখি আমি আজকে আপনাদেরকে সালোয়ার সহ দেখাতে পারি কিনা। আমরা আজকে সালোয়ার সহ দেখাতে পারি কিনা সেটা একটু চেষ্টা করবো দেখাতে আপনাদেরকে। জলছাপ করার অনেক প্রতিনিধি কাজ, আমাদের ফোন নাম্বারটা জেনে রাখুন আপুরা, 01817580533। আপনারা যদি প্রশিক্ষণ নিতে চান তাহলে আমাদের এখানে চলে আসবেন। আর হচ্ছে আমাদেরকে দুদিন আগে ফোন দিবেন, আমরা যেখানেই থাকেন আপনি যদি প্রশিক্ষণ নিতে চান, সরাসরি প্রশিক্ষণ নিতে চান অথবা ভিডিও কলে প্রশিক্ষণ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং ফোন করুন। ফোন নাম্বারটা 01817580533। এইভাবে দিবেন, এইভাবে দিয়ে এইভাবে এইভাবে, হ্যাঁ হাতার জলছাপটা করলাম, বাকিটা এখন করব। আচ্ছা দেখুন আপুরা, এই যে আমি জলছাপটা করলাম, এই জলছাপটা করে এখন আমি হাতার জলছাপটা সেটা আমি এখন করা শেষ করলাম। এখন দেখি বাকিটা কীভাবে কাজ শেষ সম্পূর্ণ করতে পারবো আর কি।
চেষ্টা করব বাকি সালোয়ার এবং ওড়নাটা সহজ আলসাপটা করে ফেলতে। হাতার যে হাতার জলসাপটা সেটা আমি এখন করা শেষ করলাম, এখন দেখি বাকিটা কীভাবে কাজ শেষ সম্পূর্ণ করতে পারবো আর কি। চেষ্টা করব বাকি সালোয়ার এবং ওড়নাটা সহজ আলসাপটা করে ফেলতে। আপুরা এটা হচ্ছে সালোয়ার, আমরা এখন সালোয়ারে এটা সাদার সাথে আমরা সাদা জল সাফ করেছি, এখন সালোয়ারটা করছি। আমি নিজেই করি আর কি করব। আপনি জল সাফ সম্পর্কে এতক্ষণ কি বুঝছেন আমার একটু বলেন। না না পা ওইদিকে মেরে দেন। আমি আপনাকে কয়েক রকমের জলসাপ বোঝানোর জন্য কালার কম্বিনেশন এইভাবে সেট করে দেখাইছি, ঠিক আছে? আপনি এখন আমাকে বলেন যে আপনি জলসাপ সম্পর্কে কি বুঝছেন। এটা আপনি একটু, হ্যাঁ নিচের এটা নিচের অংশটা আপনি পুরো ফেলেন। জলসাপ সম্পর্কে আপনি কি বুঝছেন, কতটুকু বুঝছেন? জলসাপ তো জানি, যে রঙের কাপড় এই রঙের কেন, এই যে আমি দুই রঙের একই রঙের কাপড়ের মধ্যে দুইটা কালার ব্যবহার করলাম, আপনি তো জানেন ওইটা, তাই না? আপনি দেখেন এখন এটাও তো জলসাপ। আপনি ব্লক বলেন কিন্তু এটা অ্যাকচুয়ালি জলসাপই, দেখেন শুকানোর পরে এটা জলসাপই। আপনি ব্লক বললেও জলছাপ দিয়ে এটার উপরেই তো আমরা অন্যান্য কাজ বা ডিজাইন করবো, বুঝছেন? অন্যান্য ডিজাইনটা কিন্তু এর উপরেই করা হবে। আচ্ছা আপনি এটা সালোয়ার এই পাঠটা দিয়ে দেন, আপনি রংটা ড্রাই সুইটের মতো লাগাতে হবে আবু। হ্যাঁ এটা তোমার এইভাবে ধরতে হবে, এখন রাখো। আমি এক পায়ের নিচের অংশ আর এক পায়ের আচ্ছা পুরো দেখুন, এটা হচ্ছে সালোয়ার, এটা সালোয়ারের নিচের পার্ট, এটা আমি জলছাপটা করলাম, বাকিটা ডিজাইন করে তারপরে করব। আর ওড়নাটা সম্ভব করে দেখানো তো প্রশ্নই ওঠে না, কারণ অনেক বেশি সময় লাগবে কাজগুলি করতে। আর আপনারা কিন্তু এই ধরনের প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনারা চলে আসবেন ঢাকায়, যে কোনো আত্মীয় স্বজনের বাসায় থেকে হলেও আপনারা কাজটি করবেন। ধরেন আপা ধরেন আমি এটুকু করি, বাকিটা আপনি করেন। দুর্গা পুরে আসতে চাইছিলাম, মেয়ে খুলে রাখছি। জলছাপ, জলছাপ অনেক প্রকার আছে। জলছাপ বেশি ভারী হয়ে গেলে আপনি বেশি, আপনি কিছু মেডিসিন আছে যেটা দিলে আপনার অতিরিক্ত শক্ত হয়ে যাবে, সেটা যেন না হয় খেয়াল করতে হবে। না আপু এটা আপনি বাকিটা মারেন, আমরা গ্লিটারের ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে একটা আলাদা জিনিস, এটা আপনি পরেও ব্যবহার করতে পারবেন, আগেও দিতে পারবেন, এটা কোনো সমস্যা না। আপনি ভিতরে দিয়ে দিতে পারেন, সেটা আরো বেশি ভালো হয়। আমি একটু উপরে দিচ্ছি, একই কথা আপনি উপরে দেন ভিতরে দেন, যেভাবে খুশি দেন, আপনি যেভাবে খুশি সেভাবে আপনি ব্যবহার করেন। গ্লিটার অনেক রকমের আছে, আপনি সব ধরনের গ্লিটার দিলেই আপনি ভালো হবে না, এটা বুঝতে হবে কাজের ক্ষেত্রে গ্লিটারের ব্যাপারটা। আমরা একটা রং থেকে আরেকটা রঙে কিভাবে কাজটা করে যাচ্ছি সেটা আমি দেখাচ্ছি পর্যায়ক্রমে। দিছি তো আচ্ছা এখন এটা রাখেন, এটা আমরা শুকাই,
अच्छा पूरा देखो एक विशेष एक जल छाप করে আমি একটা কাজ করছি একটা ড্রেসের মধ্যে কাজ করছি কামিজ কামিজটাতে কাজ করতেছি আপনারা যদি এই ধরনের ব্লগ শিখতে চান এখন আপুরা অনেকেই বলে যে আপা কি কি ব্লগ শিখাবেন এটা কোনো কথা না আপু ব্লগ তো আপনারা অনেক রকমের পদ্ধতি আছে আমাদের ব্লগের কোর্স ভি এখন অনেক কম আছে 5000 টাকা আপনি এই কোর্স ভিটা কিন্তু থাকবেন আপু এটা কাছে আপনি করেন না আপনার পছন্দ মতো আমি না আমি একবার এখানে কাজ শেষ করে দেব আচ্ছা যা করবেন আপনি করেন আপনি কোন চিন্তা ভাবনা করতেছেন আমি বাসায় যখন করব আমার চিন্তা ভাবনা করব আচ্ছা করেন এখন আমি এটা দিয়ে রাইসটা দিয়ে আমি ওই জায়গাটা কি তুলিতে কিছু করা যাবে হ্যাঁ একদম সোনালী দেখা যাচ্ছে ওটা তুলিতে কিছু করা যাবে সোনালী করতেন সোনালী জায়গাটা এটা করা যাবে ये मूल रंग सुंदर लाल लो एक टाइम नो चुलास तो ऐसे ये एक में आधा में देखा था अच्छा अरे ना बाबू अब तो कर लोगों ना वीडियो तो ज़्यादा था সাদা কাপড়ের মধ্যে সাদা কামিজটা হবে সাদা আর হচ্ছে সালোয়ারটা হচ্ছে এটা ঠিক আছে এই যে এটা পুরোটাই আমরা সালোয়ার করলাম এটা নিচের অংশ এটা নিচের পার্ট এটাও নিচের পার্ট মাঝখানে কিছু থাকবে না হালকা থাকবে মাঝখানে এত কাজ করবো না এটা একদম নর্মালি হালকা থাকবে আর দুই সাইডে সালোয়ারের দুই সালোয়ারের দুই দিকে দুই দুই সাইডে করা হয়েছে আমাদের কাজ হয়েছে না সালোয়ারের দুই সাইডে করা হয়েছে ঠিক আছে আপুরা সালোয়ারের দুই পার্ট মানে নিচের যে অংশটা সেটা একদম ফাইনাল কাজ হয়ে গেছে যার আমাদের আর কাজ দরকার হবে না এটা মানে এই পর্যন্ত শেষ হাতাটা করে দেখালাম সালোয়ারটা করে দেখালাম এখন কামিজের অংশ বিশেষটা বাকি রয়েছে সেটা আবার আমি কিছু পার্টটা করে দিচ্ছি একসাথে তো সব কাজ করা যায় না শুকালে তারপরে করলাম এখন এই যে ব্লকের যে কাজটি করলাম সাদা ব্লক এটার সালোয়ারটা হচ্ছে এটা আমি আপনাদেরকে একটুখানি সুন্দর করে একটু সেট করে দেখাচ্ছি দেখি এটা সালোয়ারটা কেমন দেখুন পুরা দেখুন এটা হচ্ছে সালোয়ারটা
আমরা যখন এই যে সালোয়ারটা করলাম না সেই সালোয়ার ভালো করে লম্বা করে দাও। এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে কামিজ। এখানে রাখো তো এখানে রাখেন। হ্যাঁ এই যে দেখুন আপনারা এটা হচ্ছে এটা সালোয়ারটা আর এটা কামিজটা আর এই যে হাতাটা এটা কামিজের হাতাটা এটা এই যে এটা হাতাটা করলাম আপনার এখান থেকে মাঝে মাঝে থেকে এই যে কাজটা হবে এই যে কত হাত হবে এগুলো একটা ফ্রিকটার হাত আর ফ্রিকটার হাত আর হচ্ছে এই যে কামিজের পেছনের পার্ট এটা এটা আমরা এতক্ষণ যে ভিডিওটা করলাম আর পুরা দেখুন ভিডিওটা করলাম আর আমার স্টুডেন্ট আপনারা যে একটা বাটিক করে নিয়ে আসছে দেখেন তো একটু বাটিকটা খুলে উনি আমার স্টুডেন্ট উনি বাটিকটা করে নিয়ে আসছে উনি যে এই শাড়িটা আছে এই শাড়ির ডিজাইনের মতো সেম করতে চেয়েছিল কিন্তু একটুখানি পরিবর্তন হয়েছে কিন্তু ওনাটা সুন্দরই হয়েছে একটুখানি দাগ দাগ লেগে গেছে সেটা কিছু অসাবধানতার কারণে কিন্তু ওইটার মোটামুটি প্রায় সেম কাছাকাছি হয়েছে এরা এতে ধরো আর বাটিকটা করেছে দেখুন বাটিকের কাপড়ের মানই আলাদা বাটিকের কাপড় একটু আলাদা হওয়া লাগে এটা হচ্ছে একটা বাটিকের কাপড় আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা যে বাটিকের কাপড়টা করি ঠিক আছে সে আমরা কিন্তু অ্যাকচুয়ালি বাটিকের কাপড় করি ইয়ে দিয়ে ভয়েল কাপড় দিয়ে অ্যাকচুয়ালি ভয়েল কাপড় দিয়ে বাটিক করতে হয় না বাটিকের আলাদা কাপড় থাকে তো এখানে কাজটা করার পরে একটু অসাবধানের কারণে একটা কালো লেগে গেছে কিন্তু কোনো সমস্যা নাই এখানে আমরা ডিজাইনটা চেঞ্জ করে দিব একটুখানি চুন্ডি চুন্ডি করে এখানে কালো কালো ডিজাইনটা চেঞ্জ করে দেওয়া একটুখানি কাজ করা কি কি জন্য কালো রংটা লেগে গেছে আপু একটু বলেন তো টিয়া রংটা হাতে থেকে লাল জায়গায় লেগে গেছে সেজন্য মানে সেটা আর সাবধান হতে পারেন নাই প্রথম তো বুঝি নাই প্রথম বুঝেন নাই আচ্ছা প্রথম কাজ আমার স্টুডেন্ট উনি প্রথম কাজ করেছে এখানে কালো কালো লেগে গেছে এটা এটা ঠিক করা যাবে এটা কোনো প্রবলেম নাই এটা আমরা আমি সমস্যার সমাধান করে দিব আপনি ওইভাবে চুন্ডি করে ফেলবেন আচ্ছা আমি যে সিস্টেম দেখিয়ে দিয়েছেন আপনাকে সেই সিস্টেমে চুন্ডি করে ফেলবেন তাহলেই হবে আর কালার তো মনে হয় আর যায় নাই না আপনি এইটাই আপনার কাজের ইয়ে ছিল আর হচ্ছে যে আপনার আপনারা চলে আসবেন আপনারা কোথাও হোটেলে থাকবেন অথবা আপনারা আত্মীয় স্বজনের বাসায় এসে দুই দিন থেকে তিন দিন থেকে আপনারা প্রশিক্ষণটা নেবেন আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা আমাদেরকে ফোন দিবেন এবং যোগাযোগ করবেন আমাদের ফোন আর ঠিকানাটা হচ্ছে আজিমপুর সাপ্রা মসজিদের সাথে এটা আরেছে এটা হচ্ছে হাতাটা এটা একটু উল্টা দিকে ইস্ত্রি করে নিতে হবে এটা হাতাটা আর এটা হচ্ছে সালোয়ার আর অন্যটা করা সম্ভব না এইটার মধ্যে আপা আপনি মেয়েকে ইয়ে করবেন আপনার জর্জেট ওড়না পড়তে বলবেন আপনি যদি পড়েন আপনি তো জর্জেট পড়বেন না কিন্তু মেয়েকে বলেন যদি মেয়ে পরে তাহলে জর্জেট ওড়না পড়তে তাহলে সুন্দর লাগবে বেশি আপনার এটা আপনার সুতির ওড়না দিলে আবার বেশি মানে কাজটা দেখা যাবে না বুঝছেন এটা হচ্ছে পেছন পার্ট আর এটা হচ্ছে সামনের পার্ট আপনারা কেমন লাগছে আপনারা একটু মতামত জানাবেন আচ্ছা এই আমি তো ভুল করছি হ্যাঁ 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 সামনের পাটি না ঠিকই আছে সামনের পাট আর হাতাটা হাতাটা দেখুন অনেক সুন্দর হয়েছে হাতাটা ভালো লাগতেছে না এক হাতে করো লম্বা হয়ে গেল তো হাতাটা দেখুন আর হচ্ছে এইটা ঈদের আগে আমাদের আর সময় নেই কাজ শেখানো না না খালি ওনা বিক্রি করে না আমাদের আর সময় নেই আমরা ঈদের পরে আবার কাজ শিখাবো এটা আমাদের শেষ মানে ঈদের আগে শেষ কাজ তো ঠিক আছে আপুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হচ্ছে আমাদের সাথে প্রশিক্ষণ নেওয়ার জন্য আর আমাদের কোর্স ফিটাও আরেকটি কথা কোর্স ফিটা হচ্ছে আমাদের বর্তমানে 5,000 টাকা কিন্তু এর পরবর্তীতে যে আরেকটি ভিডিও আসবে সেটা থেকে কিন্তু কোর্স ফি অনেক বেড়ে যাবে এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে ঠিক আছে আপুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ